আজকে ক্লাস ইলেভেনের এডুকেশন বা শিক্ষাবিজ্ঞানের প্রথম সেমিস্টারে তোমাদের সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা অধ্যায় থেকে কোন এমসি কিউগুলো পড়তে হবে দুটো ইউনিট রয়েছে গ্রুপ এ যার মধ্যে দুটো অধ্যায় রয়েছে কুড়িটা এমসি আসবে গ্রুপ বি যাতেও দুটো অধ্যায় রয়েছে সেখান থেকেও কুড়িটা এমসিকিউ আসবে এই চারটে অধ্যায় থেকে বিভিন্ন পাঠ্য বই ঘেঁটে আমরা তৈরি করেছি তোমাদের জন্য এই নোটসটি তার জন্য কিন্তু সময় লেগেছে এবং গোটা নোটসটি আমরা এ টু জেড থরলি ইউটিউব যেহেতু ভিডিও দেখার জায়গা আমরা তোমাদের কিন্তু দেখিয়ে দেবো ভিডিওটি দেখে নাও আর পেইড পিডিএফ রয়েছে যে সকল টিচার্সরা প্রত্যেক বছর নোট সংগ্রহ করেন তাদের জন্য পেইড পিডিএফ রয়েছে কোনো স্টুডেন্ট যদি মনে করে আমরা কোনো রেফারেন্স বুক চাই না আমরা একটা কমপ্লিট নোটস চাই যেখানে আমরা বিভিন্ন প্রশ্ন উত্তর পেয়ে যাব তাদের জন্য চাইলে পেট পিডিএফ নিতে পারো এই ভিডিওর ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপের নম্বর দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে যোগাযোগ করে পঁয়ষট্টি টাকার বিনিময়ে কিভাবে পেমেন্ট করতে হবে সমস্তটাই বলে দেবো ভিডিও চলাকালীন তাই ভিডিওটি অবশ্যই দেখতে হবে এবং পিডিএফে কতগুলো পেজ সেটাও ডেসক্রিপশানে দেওয়া থাকবে এবং তোমাদের জানাতে চাই তোমাদের বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান দর্শন সংস্কৃত এই সকল বিষয়ের নোটস ইতিমধ্যেই চ্যানেলে দেওয়া হয়ে গেছে যার ভিডিওর লিঙ্কগুলো আমি এই ভিডিও ডেসক্রিপশান এবং প্রথম কমেন্টে দিয়ে রাখলাম চাইলে অবশ্যই দেখে চাইলে নোটসগুলো সংগ্রহ করতে পারো এবং আগামী দিনে আরও অনেক অধ্যায় ভিত্তিক নোটস আমরা আগামী দিনে উত্তর সহ ফ্রিপিডিএফ তোমাদের জন্য নিয়ে আসতে চলেছি তাই যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো কোনো রকমের ভিডিও এবং আপডেট তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি তো দেখো ছাত্রছাত্রীরা এখানেই তোমাদের ক্লাস ইলেভেনের এডুকেশন বা শিক্ষাবিজ্ঞানের প্রথম সেমিস্টারে মোট দুটো ইউনিট রয়েছে গ্রুপ এ যেখান থেকে কুড়িটা এমসি কিউ আসবে দুটো অধ্যায় রয়েছে এবং গ্রুপ বি যেখান থেকেও কুড়িটা এমসি কিউ রয়েছে সেখান থেকেও কিন্তু দুটো অধ্যায় রয়েছে আমরা এই চারটে অধ্যায়ের তোমাদের জন্য সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো পাঁচ থেকে সাতটা টেক্সট বই ঘেটে তৈরি করেছি অবশ্যই টেক্সট বই ঘেটে তৈরি করা প্রয়োজন এই কারণে বিভিন্ন স্কুলের বিভিন্ন টেক্সট বই যেমন রয়েছে পাশাপাশি বোর্ডেরও তো টিভি নম্বর দেওয়া অনেকগুলো বই আছে তো সঠিক জিনিস পড়ার জন্য যেহেতু তোমরা নতুন সিলেবাস সেক্ষেত্রে কি হয় একটি বই হয়তো কম পড়ে যায় সঠিক জ্ঞানের জন্য তার জন্য আমরা প্রত্যেকটা বিষয় তোমাদের জন্য যে বাংলা ইংরেজি ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সংস্কৃত আমরা পাঠ্য বইয়ের ওপরে প্রত্যেক বাড়ি নোটসের উপর গুরুত্ব দিই এবছরও তাই দিয়েছি তারা করে ভুলভ্রান্ত নোটস আমরা ছাত্রছাত্রী বা টিচার্সদের দিয়ে বিভ্রান্ত করতে চাই না তার জন্যই সময় নিয়ে নোটসটা তৈরি করতে হয়েছে তার জন্য তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি যেহেতু ইউটিউবে একটা ভিডিও দেখার জায়গা আমরা কি করেছি ধীরে 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 প্রত্যেকটা প্রশ্ন উত্তর এই গোটা ইউটিউবে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছি পিডিএফ আছে তবু ইউটিউবে যেহেতু ভিডিও দেখার প্ল্যাটফর্ম তোমরা আমার ভিডিওগুলো দেখছো তাই পুরো নোটসটাই আমরা দেখিয়ে দিই আমরা স্যাম্পেল কপি হিসেবে এক দুটো পেজের নোটস দেখিয়ে পেইড পিডিএফ সেল করি না যাদের পেইড পিডিএফ নেওয়ার সামর্থ্য আছে তারা পেইড পিডিএফ এমনিই নিয়ে নেবে কিন্তু যাদের সামর্থ্য নেই তারা যাতে ভিডিও থেকে প্রশ্নোত্তরগুলো নোট ডাউন করে নিতে পারে বা স্ক্রিনশট করে নিতে পারে তার জন্যই কিন্তু এই ব্যবস্থা তার জন্য যেটা গোটা ইউটিউবে কেউ করে না অনেকে অনেক বই লেখেন অনেকে নোটস দেন কিন্তু সবাই কেউ গোটা বইটার ভিডিও তোমাকে দেখাতে পারবে না বা কেউ যদি পেইড পিডিএফ দিয়েও থাকে গোটা নোটসের কেউ পেইড পিডিএফের ভিডিওটা তোমাকে দিতে পারবে না যেটা একমাত্র আমরা করে থাকি এবং সেটা করছি আগামী দিনেও করব। ভিডিওটা একটু মন দিয়ে দেখে নিও আর তোমাদের ক্লাস ইলেভেনের আমরা প্রত্যেক বছর যে সাবজেক্টের নোটসগুলো দিই বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সংস্কৃত আটটা বিষয় ইলেভেন টুয়েলভের নোটস দিই এই আটটা বিষয়ের নোটসই তোমাদের জন্য কিন্তু ইতিমধ্যেই অ্যাভেলেবেল রয়েছে একদম এমসিকিউ সহ বোর্ডের নির্দেশ অনুযায়ী তবে হ্যাঁ বোর্ড সাত আট রকমের প্যাটার্নের কথা বলেছে আমরা সাত আট রকম প্যাটার্ন দিয়ে ছাত্রছাত্রীদের বিভ্রান্ত করতে চাইনি তার কারণ কি প্রশ্ন এবং তার উত্তর কি হবে এটা যদি জানা থাকে প্রশ্ন সাত আট রকমভাবে ঘুরিয়ে দিলেও তুমি তার উত্তরটা লিখতে পারবে এটাই আমাদের মূল মোটিভ কারণ তুমি যখন পড়বে তখন তোমাকে প্রশ্ন এবং উত্তরটাই মনে রাখতে হবে যাতে প্রশ্ন যতই ঘুরিয়ে দিক তোমরা তার উত্তরটা করতে পারো তার জন্যই কিন্তু এইভাবে করা তোমরা ভিডিওটা দেখো আগামী দিনে তোমাদের জন্য চ্যানেলে ফ্রি পিডিএফ আসবে অধ্যায় ভিত্তিক ধীরে 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 তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্নগুলো ফ্রি পিডিএফের আকারেও দেওয়া থাকবে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে আপাতত এই নোটসটা টিচার্সরা নিয়ে থাকেন আর যে সকল স্টুডেন্টরা মনে করে থাকে আমরা হাজারটা বই পড়তে চাই না আমরা এক জায়গায় একটা কম্প্যাক্ট নোটস পেতে চাই যেখানে পাঠ্য বইকে গুরুত্ব দেওয়া হয় অনেকগুলো পাঠ্য বই ঘেঁটে প্রশ্ন করা হয় তাহলে ঠিক জায়গায় এসছো পেইড পিডিএফ তোমার জন্য স্ক্রিনে দেওয়া নম্বর অথবা ডিসক্রিপশনের নম্বরও দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপের লিঙ্কও দেওয়া রয়েছে তবুও তোমাদের সুবিধার্থে নাম্বারটা একবার বলে দিই এইট টু ফোর ডবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন এই নম্বর অথবা হোয়াটসঅ্যাপের লিঙ্ক যেটা ডেসক্রিপশনে দেওয়া সেখানে ক্লিক করে হোয়াটসঅ্যাপে গিয়ে তোমাদের হাই লিখতে হবে হাই লেখার সঙ্গে সঙ্গে চ্যানেল ম্যানেজার তোমাদেরকে তোমার মেসেজটা দেখার পর তোমাদের কাছে লিস্ট পাঠাবে কেউ কল করবে না কারণ অনেক মেসেজ আসে তোমাকে ওয়েট করতে হবে তোমার লাইনের জন্য যখনই দেখা হবে তোমাকে সেই লিস্টটা পাঠিয়ে দেওয়া হবে যেখানে মূলত আমরা ক্লাস এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ এই পাঁচটা ক্লাসের নোটস দিয়ে থাকি সেই লিস্টটা পাঠিয়ে দেওয়া হবে তোমাদের কি করণীয় সেই লিস্ট দেখে প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা নোটসের দামই পঁয়ষট্টি টাকা করে তোমাদের যে ক্লাসের যে নোটসের প্রয়োজন তার জন্য তোমাদের পেমেন্ট করতে হবে পেমেন্টের জন্য আমরা তিনটে অপশান রেখেছি অনলাইনে ফোনপে গুগল পে আর পেটিএম এই তিনটে অপশানের মধ্যে তোমরা পেমেন্ট করতে পারো যার যেটা সুবিধা মনে হবে কেউ যদি মনে করো যে স্যার এই তিনটে অপশানের মধ্যে আমি কোনোটাই ইউজ করি না অন্য কোন পেমেন্ট অ্যাপ ইউজ করি সেক্ষেত্রে তোমরা হোয়াটসঅ্যাপে কিউ আর কোড চাইতে পারো আমরা কিউআর কোড দিয়ে দেবো তোমরা পেমেন্ট করে নিতে পারো আবার অনেকে মনে করতে পারো যে স্যার আমাদের তো অনলাইন কোনো অ্যাকাউন্টই নেই তাহলে পেমেন্ট করবো কীভাবে তোমরা চাইলে অন্য কোনো কারোর কাছ থেকে পেমেন্ট করে অন্য কোন নাম্বার থেকে পেমেন্ট করেও নিজেদের হোয়াটসঅ্যাপ থেকে তোমরা কিন্তু স্ক্রিনশটটা পাঠাতে পারো এখানেই কথা পেমেন্ট সাকসেসফুল হওয়ার পর তোমাদের সেই স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যেখানে অবশ্যই ডেট এবং টাইম উল্লেখ থাকবে আর যখন পেমেন্ট করবে পেমেন্টের জন্য তো এই একই নম্বর এইট টু ফোর ডাবল জিরো এই নম্বরে যখন পেমেন্ট করবে দেখবে নামটা কি আসছে সেখানে যদি দেখো শঙ্কর হালদার নাম লেখা আসছে তাহলে তুমি ঠিক নম্বরে ইনপুট করেছো তোমাকে পেমেন্ট করে পেমেন্টের স্ক্রিনশটটাও পাঠিয়ে দিতে হবে যেখানে ডেট এবং টাইম থাকবে এবং তার নিচে তুমি লিখে দেবে কোন ক্লাসের কোন সাবজেক্টের জন্য তুমি পেমেন্ট করছো সেটাকে আমাদের চ্যানেল ম্যানেজার আবার যখন তোমার মেসেজটা দেখবে তোমার চিন্তা করার প্রয়োজন নেই কোনো যে যারা আগে পেমেন্ট করে তাদের আগে নোটস দেওয়া হয় তাই একটু অপেক্ষা করবে তোমার মেসেজ সিন করার পাঁচ মিনিটের মধ্যে গ্রিন যখনই দেখবে ব্লু টিক হয়ে গেছে পাঁচ মিনিটের মধ্যে তোমার হোয়াটসঅ্যাপে তোমার পেইড পিডিএফটি পাঠিয়ে দেওয়া হবে যেটার জন্য তুমি পেমেন্ট করেছ তারপরে তুমি চাইলে সেটা ফোনে রেখেও পড়তে পারো চাইলে প্রিন্ট আউটও করতে পারো এক্স্যাক্ট পিডিএফে কতগুলো পৃষ্ঠা রয়েছে এখানে যতগুলো পৃষ্ঠা দেখানো হচ্ছে ততগুলো কিন্তু নয় পিডিএফে কি হয় পিডিএফে দুদিকেই লেখা থাকে আর ফন্ট অর্থাৎ লেখার আকারটা সাইজটা একটু ছোট করে দেওয়া থাকে যার ফলে তোমাদের প্রিন্টিং খরচও কমে যাবে এক্সাক্ট নম্বরটা এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া আছে তোমরা চেক আউট করে নিতে পারো তাছাড়া হোয়াটসঅ্যাপে যখন মেসেজ করবে প্রত্যেকটা সাবজেক্টের পিডিএফে কতগুলো করে পেজ সংখ্যা সেটাও লিখে দেওয়া থাকে সেখান থেকেও তোমরা বুঝতে পেরে যাবে আশা করি তোমরা বুঝতে পারলে কীভাবে পেইড পিডিএফ সংগ্রহ করতে হবে আর যারা ফ্রি পিডিএফ এর জন্য অপেক্ষা করছো অবশ্যই অপেক্ষা করো তোমাদের জন্য আগামী দিনে ফ্রি পিডিএফ আসবে তবে আপাতত তোমরা যারা সামর্থ্য নেই তারা কিন্তু এই ভিডিও থেকে নোটসগুলো লিখে নিতে পারো বা স্ক্রিনশট করে নিতে পারো যার ভাবে সুবিধা মনে হবে সে সেইভাবে নোট সংগ্রহ করবে তো দেখ তো দেখো ছাত্রছাত্রীরা এখানেই তোমাদের ক্লাস ইলেভেনের এডুকেশন বা শিক্ষাবিজ্ঞানের প্রথম সেমিস্টারে মোট দুটো ইউনিট রয়েছে গ্রুপ এ যেখান থেকে কুড়িটা এমসি কিউ আসবে দুটো অধ্যায় রয়েছে এবং গ্রুপ বি যেখান থেকেও কুড়িটা এমসিকিউ রয়েছে সেখান থেকেও কিন্তু দুটো অধ্যায় রয়েছে আমরা এই চারটে অধ্যায়ের তোমাদের জন্য সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো পাঁচ থেকে সাতটা টেক্সট বই ঘেটে তৈরি করেছি অবশ্যই টেক্সট বই ঘেটে তৈরি করা প্রয়োজন এই কারণে বিভিন্ন স্কুলের বিভিন্ন টেক্সট বই যেমন রয়েছে পাশাপাশি বোর্ডেরও তো টিভি নম্বর দেওয়া অনেকগুলো বই আছে তো সঠিক জিনিস পড়ার জন্য যেহেতু তোমরা নতুন সিলেবাস সেক্ষেত্রে কী হয় একটি বই হয়তো কম পড়ে যায় সঠিক জ্ঞানের জন্য তার জন্য আমরা প্রত্যেকটা বিষয় তোমাদের জন্য যে বাংলা ইংরেজি ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সংস্কৃত আমরা পাঠ্য বইয়ের ওপরে বাড়ি নোটসের ওপর গুরুত্ব দিই এবছরও তাই দিয়েছি তারা করে ভুলভ্রান্ত নোটস আমরা ছাত্রছাত্রী বা টিচার্সদের দিয়ে বিভ্রান্ত করতে চাই না তার জন্যে সময় নিয়ে নোটসটা তৈরি করতে হয়েছে তার জন্য তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি যেহেতু ইউটিউবে একটা ভিডিও দেখার জায়গা আমরা কি করেছি ধীরে 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 প্রত্যেকটা প্রশ্ন উত্তর এই গোটা ইউটিউবে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছি পে পিডিএফ আছে তবু ইউটিউবে যেহেতু ভিডিও দেখার প্ল্যাটফর্ম তোমরা আমার ভিডিওগুলো দেখছো তাই পুরো নোটসটাই আমরা দেখিয়ে দিই আমরা স্যাম্পেল কপি হিসেবে এক দুটো পেজের নোটস দেখিয়ে পে পিডিএফ সেল করি না যাদের পেইড পিডিএফ নেওয়ার সামর্থ্য আছে তারা পেইড পিডিএফ এমনিই নিয়ে নেবে কিন্তু যাদের সামর্থ্য নেই তারা যাতে ভিডিও থেকে প্রশ্নোত্তরগুলো নোট ডাউন করে নিতে পারে বা স্ক্রিনশট করে নিতে পারে তার জন্যই কিন্তু এই ব্যবস্থা তার জন্য যেটা গোটা ইউটিউবে কেউ করে না অনেকে অনেক বই লেখেন অনেকে নোটস দেন কিন্তু সবাই কেউ গোটা বইটার ভিডিও তোমাকে দেখাতে পারবে না বা কেউ যদি পেইড পিডিএফ দিয়েও থাকে গোটা নোটসের কেউ পেইড পিডিএফের ভিডিওটা তোমাকে দিতে পারবে না যেটা একমাত্র আমরা করে থাকি এবং সেটা করছি আগামী দিনেও করব। ভিডিওটা একটু মন দিয়ে দেখে নিও আর তোমাদের ক্লাস ইলেভেনের আমরা প্রত্যেক বছর যে সাবজেক্টের নোটসগুলো দিই বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সংস্কৃত আটটা বিষয়ের ইলেভেন টুয়েলভের নোটস দিই এই আটটা বিষয়ের নোটসই তোমাদের জন্য কিন্তু ইতিমধ্যেই অ্যাভেলেবেল রয়েছে একদম এমসিকিউ সহ বোর্ডের নির্দেশ অনুযায়ী তবে হ্যাঁ বোর্ড সাত আট রকমের প্যাটার্নের কথা বলেছে আমরা সাত আট রকম প্যাটার্ন দিয়ে ছাত্রছাত্রীদের বিভ্রান্ত করতে চাইনি তার কারণ কি প্রশ্ন এবং তার উত্তর কি হবে এটা যদি জানা থাকে প্রশ্ন সাত আট রকমভাবে ঘুরিয়ে দিলেও তুমি তার উত্তরটা লিখতে পারবে এটাই আমাদের মূল মোটিভ কারণ তুমি যখন পড়বে তখন তোমাকে প্রশ্ন এবং উত্তরটাই মনে রাখতে হবে যাতে প্রশ্ন যতই ঘুরিয়ে দিক তোমরা তার উত্তরটা করতে পারো তার জন্যই কিন্তু এইভাবে করা তোমরা ভিডিওটা দেখো আগামী দিনে তোমাদের জন্য চ্যানেলে ফ্রি পিডিএফ আসবে অধ্যায় ভিত্তিক ধীরে 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 তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্নগুলো ফ্রি পিডিএফের আকারেও দেওয়া থাকবে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে আপাতত এই নোটসটা টিচার্সরা নিয়ে থাকেন আর যে সকল স্টুডেন্টরা মনে করে থাকে আমরা হাজারটা বই পড়তে চাই না আমরা এক জায়গায় একটা কম্প্যাক্ট নোটস পেতে চাই যেখানে বইকে গুরুত্ব দেওয়া হয় অনেকগুলো পাঠ্য বই ঘেঁটে প্রশ্ন করা হয় তাহলে ঠিক জায়গায় এসছো পেইড পিডিএফ তোমার জন্য স্ক্রিনে দেওয়া নম্বর অথবা ডেসক্রিপশন নম্বরও দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপের লিঙ্কও দেওয়া রয়েছে তবুও তোমাদের সুবিধার্থে নাম্বারটা একবার বলে দিই এইট টু এই নম্বর অথবা হোয়াটসঅ্যাপের লিঙ্ক যেটা ডেসক্রিপশনে দেওয়া সেখানে ক্লিক করে হোয়াটসঅ্যাপে গিয়ে তোমাদের হাই লিখতে হবে হাই লেখার সঙ্গে সঙ্গে চ্যানেল ম্যানেজার তোমাদেরকে তোমার মেসেজটা দেখার পর তোমাদের কাছে লিস্ট পাঠাবে কেউ কল করবে না কারণ অনেক মেসেজ আসে তোমাকে ওয়েট করতে হবে তোমার লাইনের জন্য যখনই দেখা হবে তোমাকে সেই লিস্টটা পাঠিয়ে দেওয়া হবে যেখানে মূলত আমরা ক্লাস এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ এই পাঁচটা ক্লাসের নোটস দিয়ে থাকি সেই লিস্টটা পাঠিয়ে দেওয়া হবে তোমাদের কি করণীয় সেই লিস্ট দেখে প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা নোটসের দামই পঁয়ষট্টি টাকা করে তোমাদের যে ক্লাসের যে নোটসের প্রয়োজন তার জন্য তোমাদের পেমেন্ট করতে হবে পেমেন্টের জন্য আমরা তিনটে অপশান রেখেছি অনলাইনে ফোনপে গুগল পে আর পেটিএম এই তিনটে অপশানের মধ্যে তোমরা পেমেন্ট করতে পারো যার যেটা সুবিধা মনে হবে কেউ যদি মনে করো যে স্যার এই তিনটে অপশানের মধ্যে আমি কোনোটাই ইউজ করি না অন্য কোনো পেমেন্ট অ্যাপ ইউজ করি সেক্ষেত্রে তোমরা হোয়াটসঅ্যাপে কিউআর কোড চাইতে পারো আমরা কিউআর কোড দিয়ে দেবো তোমরা পেমেন্ট করে নিতে পারো আবার অনেকে মনে করতে পারো যে স্যার আমাদের তো অনলাইন কোনো অ্যাকাউন্টই নেই তাহলে পেমেন্ট করবো কিভাবে, তোমরা চাইলে অন্য কোনো কারোর কাছ থেকে পেমেন্ট করে অন্য কোনো নাম্বার থেকে পেমেন্ট করেও নিজেদের হোয়াটসঅ্যাপ থেকে তোমরা কিন্তু স্ক্রিনশটটা পাঠাতে পারো এখানেই কথা পেমেন্ট সাকসেসফুল হওয়ার পর তোমাদের সেই স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যেখানে অবশ্যই ডেট এবং টাইম উল্লেখ থাকবে আর যখন পেমেন্ট করবে পেমেন্টের জন্য তো এই একই নম্বর এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন এই নম্বরে যখন পেমেন্ট করবে দেখবে নামটা কী আসছে সেখানে যদি দেখো শঙ্কর হালদার নাম লেখা আসছে তাহলে তুমি ঠিক নম্বর ইনপুট করেছো তোমাকে পেমেন্ট করে পেমেন্টের স্ক্রিনশটটা পাঠিয়ে দিতে হবে যেখানে ডেট এবং টাইম থাকবে এবং তার নিচে তুমি লিখে দেবে কোন ক্লাসের কোন সাবজেক্টের জন্য তুমি পেমেন্ট করছো সেটাকে আমাদের চ্যানেল ম্যানেজার আবার যখন তোমার মেসেজটা দেখবে তোমার চিন্তা করার প্রয়োজন নেই কোনো যে যারা আগে পেমেন্ট করে তাদের আগে নোটস দেওয়া হয় তাই একটু অপেক্ষা করবে তোমার মেসেজ সিন করার পাঁচ মিনিটের মধ্যে গ্রিন যখনই দেখবে ব্লু টিক হয়ে গেছে পাঁচ মিনিটের মধ্যে তোমার হোয়াটসঅ্যাপে তোমার পেইটপিডিএফটি পাঠিয়ে দেওয়া হবে যেটার জন্য তুমি পেমেন্ট করেছো তারপরে তুমি চাইলে সেটা ফোনে রেখেও পড়তে পারো চাইলে প্রিন্ট আউটও করতে পারো এক্স্যাক্ট পিডিএফে কতগুলো পৃষ্ঠা রয়েছে এখানে যতগুলো পৃষ্ঠা দেখানো হচ্ছে ততগুলো কিন্তু নয় পিডিএফ কি হয় পিডিএফে দুদিকেই লেখা থাকে আর ফন্ট অর্থাৎ লেখার আকারটা সাইজটা একটু ছোট করে দেওয়া থাকে যার ফলে তোমাদের প্রিন্টিং খরচও কমে যাবে এক্স্যাক্ট নম্বরটা এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে তোমরা চেক আউট করে নিতে পারো তাছাড়া হোয়াটসঅ্যাপে যখন মেসেজ করবে প্রত্যেকটা সাবজেক্টের পিডিএফে কতগুলো করে পেজ সংখ্যা সেটাও লিখে দেওয়া থাকে সেখান থেকেও তোমরা বুঝতে পেরে যাবে আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে পেইড পিডিএফ সংগ্রহ করতে হবে আর যারা ফ্রি পিডিএফ এর জন্য অপেক্ষা করছো অবশ্যই অপেক্ষা করো তোমাদের জন্য আগামী দিনে ফ্রি পিডিএফ আসবে তবে আপাতত তোমরা যারা সামর্থ্য নেই তারা কিন্তু এই ভিডিও থেকে নোটসগুলো লিখে নিতে পারো বা স্ক্রিনশট করে নিতে পারো যার যেরকম ভাবে সুবিধা মনে হবে সে সেইভাবে নোট সংগ্রহ করবে তো দেখ এই ছিল ছাত্রছাত্রীরা ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ান এডুকেশন বা শিক্ষাবিজ্ঞানের গোটা নোটস এমসিকিউ এর গোটা সিলেবাসের যেটা তোমাদের সামনে তুলে ধরলাম যারা পঁয়ষট্টি টাকার বিনিময়ে পেইড নোটস নিতে চাইছো কীভাবে নিতে হবে সেটা ভিডিওর মধ্যে বলে দেওয়া ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপের নম্বর হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া সেখান থেকে তোমরা সংগ্রহ করে নিতে পারো তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো